بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদের ধন সম্পদে যাকাত ফরজ করেছেন। ধন সম্পদের পবিত্রতার উদ্দেশ্যে এবং যাকাত প্রদানকারীর অন্তরের পবিত্রতার উদ্দেশ্যে কৃপণতা থেকে, ধন সম্পদকে হারামের সংমিশ্রণ থেকে পাক পবিত্র করার উদ্দেশ্যে এবং অন্তর্জাতি করে দানকারীর যাকাত প্রদানকারী উদার হয়, সংকীর্ণতা না আসে, এসব হেকমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে তুমি যাকাত গ্রহণ করো। মুসলিম উম্মতের সবচেয়ে বড় ইমাম, ইমামুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ পাক সর্বপ্রথম যাকাত জনসাধারণ থেকে, সাহাবায়ে কিরাম থেকে গ্রহণ করার নির্দেশ দান করেছেন। আর তারপরে যারাই খলাফা ছিলেন, খলাফা রাশেদিন হন অথবা অন্য যুগের খলিফারা হন, তাদেরকেও কোরআনে কারিমের এই নির্দেশ যে তারা মুসলিম জনগণ থেকে যারা যাকাত দেওয়ার যোগ্যতা রাখে, যারা নেশাবে পৌঁছেছে ধন সম্পদের দিক থেকে, তাদের কাছ থেকে যাকাত নেওয়া হবে। সুতরাং সরকার জনসাধারণ থেকে যাকাত গ্রহণ করার অধিকার রাখে কোরআনের আলোকে, তারপরে আমানতের সাথে হকদার যারা তাদের কাছে পৌঁছে দেবে সরকার। আল্লাহ পাক এরশাদ করেছেন এই মর্মে সূরা তওবায় আয়াত নম্বর 103-এ। এখান থেকে আমাদের সূরা তওবার তাফসীর আজকে শুরু হবে। মহান আল্লাহ বলছেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদের ধন সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো। সাদাকা বলতে দুই রকমই বোঝানো হয়েছে। সাদাকা যাকাতকে বলা হয়। আরবিতে সাদাকা দুটো কি সামিল, ফরজ যাকাতকেও সামিল আর নফল দান খায়রাতকেও সামিল। কিন্তু বাংলা ভাষাভাষীরা মনে করে যে যাকাত মানে ফরজ আর সাদাকা মানে নফল দান খায়রাত, যেটা স্বেচ্ছায় মানুষ দান করে থাকে। কিন্তু এমন কথা নয়। কোরআনে হাদিসের ভাষায় সাদকা শব্দটি যাকাত এবং নফল দান খায়রাত দুটোকে সামিল। সাদাকাকে সাদাকা কেন বলে, যাকাতকে যাকাত এই জন্য বলে, যাকাত মানে দুটো, একটি হচ্ছে পবিত্রতা, তো যাকাত দিলে যাকাত প্রদানকারী অন্তর পবিত্র হয়, আর একটি হচ্ছে যাকাত দানকারীর ধন সম্পদ হারাম থেকে পবিত্র হয়, তো পবিত্রতার অর্থ রয়েছে, এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। আর একটি যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, যাকাত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, তো যাকাত দান করলে ধন সম্পদে বরকত হয়, বৃদ্ধি হয় আভ্যন্তরীণ দিক থেকে, যেটা মানুষের নজরে আসে না। অনেক অনিষ্ট থেকে আল্লাহ পাক রক্ষা করেন যাকাত দানকারীকে, যাকাত দানকারী ধন সম্পদকে, এবং আল্লাহ পাক রব্বুল্লাহ তার ধন সম্পদে রিজিকের দ্বার প্রশস্ত করে দেন, যেটা চোখে হয়তো দেখতে পায় না, সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা না করলে। তো এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। যাকাত মানে বৃদ্ধি পাওয়া আর যাকাত মানে পবিত্রতা, এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। কিন্তু সাদাকা কেন বলা হয়, কেউ বলতে পারেন সাদাকা কেন হয়, দান করলেন তো সাদাকা কেন বলা হইল নফলকে, অথবা যাকাতকে ফরজ যেটা সেটাকে সাদাকা কেন বলা হয়। সাদাকা মানে কি, শাব্দিক অর্থ সাদাকা ইয়াসদুকু,
মানে কি? সততা। সাদেক, সাদেক কাকে বলা হয়? সত্যবাদী, তাই না? সাদেক মানে সত্যবাদী। তাহলে সদ দাল কাফ এই ধাতুর অর্থ হচ্ছে সত্য কথা বলা, সত্যতা প্রকাশ করা, সত্যতা থাকা, তাই না? অন্তরে সত্যতা আছে, কথায় সত্যতা আছে, সত্যতা আছে। তো সাদাকাকে সাদাকা এই জন্য বলা হয়, জাকাত অথবা নফল দানকে সাদাকা এই জন্য বলে যে দানকারীর সততা প্রমাণ করে, যে দানকারী তার ইমানে ইসলামে সত্যবাদী, সেই জন্য সে স্বেচ্ছায় জাকাত দিচ্ছে, মুক্ত হস্তে দান করছে, তার সততা প্রমাণ করে। আর যেই ব্যক্তি তার ইমান ইসলামে অসৎ, মুনাফিক, সে কৃপণ হয়। মুনাফিকের চরিত্র হচ্ছে কৃপণতা, জাকাত আদায় না করা, মানুষকে অভাবীকে দান খায়রাত না করা, যেখানে আল্লাহ খরচ করা ফরজ করেছেন খরচ না করা, বাপ মায়ের জন্য ব্যয় করতে কষ্ট লাগা, হ্যাঁ, মসজিদ মাদ্রাসা দিনের খেদমত দিনের দাওয়াতের কাজে পয়সা ব্যয় করতে কষ্ট লাগে, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে হ্যাঁ হোটেলে বসে যথেষ্ট খরচ করে, কোনো কষ্ট লাগে না। তো এটা তার মধ্যে সততা নেই, তার ইমান ইসলাম এর প্রমাণ করে, এই জন্য জাকাত বা দান খায়রাতকে সাদাকা বলা হয়। আল্লাহপাক বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খুজ, তুমি গ্রহণ করো, মিন আমওয়ালিহিম, তাদের ধন সম্পদ থেকে, সাদাকা জাকাত অথবা দান খায়রাত, যাই করুক তাদের কাছ থেকে গ্রহণ করবে। জাকাত বাধ্যতামূলক দিতে হবে, কারণ আল্লাহপাক ফরজ করেছেন। যেমন পাঁচ অক্ত নামাজ আপনি বাধ্য, যখন মুসলিম হয়েছেন পাঁচ অক্ত নামাজ পড়তে হবে, এটা হচ্ছে আমার পার্সোনাল ব্যাপার, এটা আপনার বলার কি আছে, এই অধিকার নেই। আপনি যদি কাফের হন তাহলে ঠিক আছে, একজন হিন্দু বলেন আমি নামাজ পড়বো না, ঠিক আছে, আগে তাকে ইসলামের দাওয়াত দিতে হবে। কিন্তু একজন মুসলিম বলে নামাজ পড়বো না আর মুসলিম দেশে বাস করবো, এই অধিকার নেই। আর মুসলিম শাসকের ফরজ যে বাধ্য করে নামাজ পড়াবে, বাধ্য করবে জাকাত দেওয়ার জন্য, বাধ্য করবে রোজা রাখার জন্য, হ্যাঁ, বাধ্য করবে হজ করার জন্য, যার হজের ক্ষমতা আছে। এই জাকাত দিলে কি উপকারিতা রয়েছে? আল্লাহ পাক বলছেন তোতা হেরম, হে নবী, তাদেরকে তুমি এই জাকাত গ্রহণের মাধ্যমে পবিত্র করবে, তাদেরকে পবিত্র করবে, তাদের অন্তরকে পবিত্র করবে, তাদের আমলকে পবিত্র করবে, তাদের ধন সম্পদকে পবিত্র করবে। ও তুজা কিহিম বেহা, এবং এই জাকাতের মাধ্যমে তাদের পরিশুদ্ধি করবে, তাদের পরিশুদ্ধি করবে, তাজকিয়া, পবিত্রতা অর্জন হবে তাহারা, তার তাজকিয়া, বাইরেরও পবিত্রতা এবং ভিতরেরও পবিত্রতা হাসিল হবে। ওয়াসাল্লি আলাইহিম, এবং যখন তারা যাকাত দেবে অথবা দান খায়রাত করবে, তখন তাদেরকে দোয়া দাও তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলছেন? দোয়া দিতে বলছেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মানুষের জন্য সবচেয়ে বড় শান্তির উপায়, মনের শান্তি রয়েছে এতে। তো আল্লাহ পাক বলছেন যে তুমি তাদেরকে দোয়াও দেবে, কেন? ইন্না সালাতাকা সাকানুল্লাহ, কারণ তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ রয়েছে, প্রশান্তির উপায়, তাদের মনের শান্তি হবে যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন। এই আয়াতের উপর আমল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো সম্প্রদায় অথবা ব্যক্তি নিজের যাকাত পেশ করতে আসলে, দিতে আসলে, তাকে দোয়া দিতেন। একবার আবদুল্লাহ বিন আবি আউফা যাকাত দিতে আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পরিবারকে দোয়া দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আউফা, আবু আউফার বংশের ওপর, হ্যাঁ, পরিবারের ওপর তুমি রহমত বর্ষণ করো। যে কোনো ব্যক্তি আসলে বলতে আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলানিন, আল্লাহ অমুক ব্যক্তির পরিবার, হ্যাঁ, বর্গে তুমি রহমত নাজিল করো, তাদের উপর দয়া করো, আল্লাহ পাকের নির্দেশ। নবী সাল্লামের সাথে এই নির্দেশ খাস নাই, তারপরে যারা খলিফা হবেন, শাসক হবেন, তাদেরকে ওই রকম সৎ হইতে হবে এবং দোয়া দিতে হবে, হ্যাঁ, জনগণকে তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। এমনিতে আপনি ব্যক্তি পর্যায়ে কেউ আপনার সাথে যখন সদাচরণ করলো তখন তাকে দোয়া দিবেন, অনেকে লুকিয়ে লুকিয়ে দোয়া, আজকাল কিছু সুন্নতের অনুসারী রয়েছে, বিদাতিরা খেয়ে দিয়ে, হ্যাঁ, পেট পুরে সম্মিলিত দোয়া করে, করে না, করে না? যদি বিদাতি হুজুরকে দাওয়াত দেন তো বাড়িতে মিলাদ পড়বে আর সম্মিলিত দোয়া করবে, মোনাজাত করে দিই একটু, হ্যাঁ, ইফতারির দাওয়াত দিয়েছেন, মোনাজাত, সম্মিলিত মোনাজাত করছে, এটা সম্মিলিত মোনাজাত একসাথে করা বিদাত। কিন্তু বিদাত ছাড়লে আপনি সুন্নত উপর আমল করবেন না, এটা তো আবার ভালো কাজ না।
আর কিছু লোকের রয়েছে বিদাত ছেড়েছে কিন্তু দোয়া দেওয়া ভুলে গেছে, খেয়ে দে চুপচাপ বেরিয়ে চলে আসলো, বিসমিল্লাহ বললো কিনা তারও হদিস নাই, শেষখানে খেয়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো কিনা তারও কোনো খোঁজ খবর নাই, আর যেই বাড়িতে যার খাবার খেলো বা যে কিছু দিল পোঢকন দিল তাকে দোয়া দিতে হবে তারও কোনো খোঁজ খবর নেই। তো এটা তো খুব ভালো কাজ হলো না, ওরা বেদা ওদের চাইতে আপনি কি ভালো হলেন, ওরা বেদাতি তরিকায় দোয়া করে হ্যাঁ মন্দ কাজ করে আর আপনি নেক কাজটা করলেন আপনিও মন্দ কাজ করলেন। তারা বেদাত ছেড়ে আসলে সন্ন্যতের অনুসারী হইতে হবে, বেদাতও করবো না সন্ন্যত করবো না এটা তো কোনো প্রশংসার বিষয় নাই। আমাদের দিনী ভাইদের সংশোধনের জন্য বিষয়টা বিশেষ করে বলছি, সহি আকীদা গ্রহণ করেছেন কোরআন সুন্নাহ অনুসারী হয়েছেন, একজন লোক খাওয়াইলো হ্যাঁ জাযাকাল্লাহু খাইরান বলতে পারেন না, অবশ্য বলতে হবে হ্যাঁ, তারপরে আল্লাহুম্মা আতিমানা আতামানা ওয়াসকিমানা সাকানা, আল্লাহ যে খাওয়াইলো তাকে তুমি খাওয়াও, যে আমাকে পান করাও তাকে পান করাও, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তাদের বরকত দাও তাদের রিজিকে, তাদের গুনাহ মাফ করে দাও, তাদের উপর দয়া করো, এই দোয়াগুলি মনে মনে অনেক মনে, আমি তো মনে মনে দিলাম না, মনে মনে দেওয়া যথেষ্ট নয়, কারণ মনে মনে দিলে ওর মনের শান্তি হলো না। আপনি একজন হয়তো পরহেজগার ব্যক্তি গেছেন, একজন আপনি আলেম ব্যক্তি গেছেন, একজন আপনি দিনদার ব্যক্তি গেছেন, সে আপনাকে খাওয়িয়ে দোয়া চাই, আপনি ভিতরে ভিতরে মনে মনে দোয়া করলেন কি করলেন না সে কি করে জানলো? সত্যি এই ক্ষেত্রে আপনার নিয়ত নির্ভর করছে, আপনার মধ্যে লোক দেখানো নিয়ত না থাকে যে দোয়াগুলি শুনি আবার আরেকবার একটা দাওয়াতের রাস্তা খুলবো, এটা যেন না হয় যে একটু বেশি বেশি করে দোয়া দেবো, যাতে আবার বারবার যারা দাওয়াত খেতে আগ্রহী, দাওয়াত খেতে কিছু লোক আছে আগ্রহী যে একটু বেশি বেশি দোয়া দিলে আবার ডাকবে, তো এরকম অসৎ নিয়ত যাতে না হয়, অথবা আমার পরে খুশি হবে যে আমাকে দোয়া দিল, এরকম অসৎ নিয়ত না থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়ত, কিন্তু এই সৎ নিয়ত থাকতে হবে যে আল্লাহ বলেছেন ইন্না সলাতাকা সাকানুল্লাহুম, দোয়া করলে মনের শান্তি হাসিল হয়, নবীর দোয়ায় সবচেয়ে বড় শান্তি হয়, আর আপনার দোয়াতে কম সম তো শান্তি হবে, একটু মনের যে খেয়ে দিয়ে একটু আমাকে দোয়া দিল বা আমার এই হাদিয়াটা গিফটটা পেয়ে দোয়া দিল আমাকে, সুতরাং দোয়া দিবেন আপনি, জি বখিলি করবেন না দোয়া দিতে, আপনি যদি দোয়া দেন তো আপনারও ফায়দা আছে। সেই মুসলিমের হাদিস রয়েছে কোনো মমিন বান্দা অন্য আরেক মমিনের জন্য যে দোয়া করে তাহলে কালাতিল মালায়েকা ফেরেশতা কি বলেন, ওয়ালা কাবে মিসলিন, আল্লাহ তোমাকেও যেন অনুরূপ দান করেন। তাহলে আপনি বরকতের দোয়া করলেন, রহমতের দোয়া করলেন, মাগফিরাতের দোয়া করলেন খাবার খেয়ে, আর আপনি খেয়ে নিজে যারা খাওয়াইলো তাদের জন্য দোয়া করলেন, তোরা খাওয়াইয়েছে সে যেন দোয়া পেল, আর আপনি খাওয়ানি শুধু দোয়াটা করলেন ফেরেশতার দোয়া পেয়ে গেলেন, কোনো খরচ করলেন না আপনি, আরো অন্যের খেয়ে দিয়ে আপনি ফেরেশতার মালায়েকার দোয়া পেয়ে গেলেন, কত লাভ। সুন্নতের অনুসারী হওয়ার আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, আল্লাহ সবকিছু শোনেন আর সবকিছু জানেন। আলাম ইয়ালামু, মানুষরা কি জানে না, আন্নাল্লাহ হুয়া ইয়াকবালু তাওবাত আনিবাদিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের তওবা গ্রহণ করে থাকে, তওবা করলে আল্লাহর দিকে ফিরে আসলে সংশোধন করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন সেটা সাদরে গ্রহণ করেন, আল্লাহ ধাক্কা দিয়ে ফেলে দেন না যে তুই ফিরে এসেছিস আমি চাই না যে ফিরে আয় তুই, এ কথা চাই না। বড় বড় অপরাধী, কত বড় বড় খুনি আর অপরাধী, নবীর দুশমন, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত করেছেন আর তাদের তওবা কবুল করেছেন, তওবা দরজা খোলা আছে যতক্ষণ পর্যন্ত কর্মজগতে আপনি আছেন, মত আপনাকে এসে পাকড়াও করেনি ততক্ষণ পর্যন্ত তওবা দরজা খোলা আছে। আল্লাহ পাক তার বান্দাদের তওবা কবুল করেন, ওয়ায়াখুযুস সাদাকাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন সাদকাগুলিকে দান খায়রাতকে সাদরে গ্রহণ করেন, আল্লাহ দান খায়রাতকে গ্রহণ করেন, জি আল্লাহ কবুল করেন। কিভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, হাদিসটি শুনাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ধারণ করেন গ্রহণ করেন ডান হাতে। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল, আল্লাহ পাকের হাত আছে আর ডান হাত আছে, এটাও বোঝা গেল আল্লাহ পাকের ডান হাতও আছে, জি আল্লাহ পাক তার ডান হাতেন, কিন্তু আল্লাহ পাকের হাত আল্লাহ পাকের মতো, হ্যাঁ আল্লাহ আল্লাহর মতো, সুতরাং আল্লাহ পাকের হাত আল্লাহ পাকের মতো, কারো সাথে কোনো কিছুর সাথে কোনো তুলনা নেই, আবার অস্বীকার করার নেই, অস্বীকার করা গুমরাহি আর কোনো কিছুর সাথে তুলনা করাও গুমরাহি।
যা আল্লাহ বলেছেন রাসূল বলেছেন আপনাকে স্বীকার করতে মানতে হবে। জি ফায়ুরাব্বিহা, তারপরে সেটাকে আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকেন, বাড়াতে থাকেন, তার মোবারক হাতে নিয়ে বাড়াতেই থাকেন, বাড়াইতে থাকেন। লে আহাদুকুম, তোমাদের জন্য, কামা ইউরাব্বি আহাদুকুম মাহরাহু, যেমন তোমাদের কেউ ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করতে থাকে। ঘোড়া খুব পছন্দনীয় পশু, যারা ঘোড়া পুষে তারা বুঝে, আমরা তো ঘোড়ার দেশের লোক না যে বুঝি না কিছু। হ্যাঁ, তো ঘোড়া খুব পছন্দনীয় পশু, যারা পুষে বুঝে, তো ঘোড়ার বাচ্চাকে যত আদর যত্নে লালন পালন করে আর বড় করে, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাকে বৃদ্ধি করতেই থাকেন। হাত্তা ইন্না লোকমা তালা তা কোনো মিসলা ওহুদ নেই, এমনকি এক লোকমা, এক লোকমা মানে লোকমা শব্দটি বাংলা ব্যবহার হয়, মানে একবার যে মুখে উঠিয়ে দিলেন, হ্যাঁ এটা লোকমা, তো এক লোকমা হবে খাবার। এতটুকু যদি আপনি দান করে থাকেন একটা ফকির মিসকিনকে, একটা অভাবী, একটা দুর্গতকে, ইয়েতিমকে, বিধবাকে, সেটাও ওহুদ পাহাড়ের মতো বৃদ্ধি পেয়ে যায়। আপনার ক্ষুদ্র একটা লোকমা এতটা হাতের মুঠে চাইতে কম, এটাকে আল্লাহ পাক বাড়াইতে বাড়াইতে এর নেকি কে ওহুদ পাহাড়ের সমান করে দেন। ও তাসদিক ও জালিকা ফি কিতাবিল্লাহ, আর এর সত্যায়ন রয়েছে কোরআনে কারিমের এই আয়াতে, যে আয়াতের তাফসীর করছি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়েছেন, আল্লাহ বান্দার তওবা কবুল করেন এবং তাদের সাদাকা সাদরে গ্রহণ করেন। আরো কোরআনে কারিমে রয়েছে, ইয়ামহাকুল্লাহু রিবা ইরবিস সাদাকাত, আল্লাহ পাক সুদের মাধ্যমে উপার্জিত ধন সম্পদকে নিশ্চিহ্ন করে দেন। ওয়ায়ুরবিস সাদাকাত, আর দান খায়রাত করা ধন সম্পদকে, যেই ধন সম্পদ থেকে দান খায়রাত করলেন আপনি বা যাকাত দিলেন, সেই ধন সম্পদ বাকিটা যেটা আপনার যাকাত দেওয়ার পরে বা দান করার পর থাকলো, সেটাকে আল্লাহ পাক কি করেন, ইউরবি বৃদ্ধি করতে থাকেন, আল্লাহ পাক বাড়াইতে থাকেন, আপনার বরকত হতেই থাকে। আল্লাহ পাক তারপর বলছেন, ওয়া আন্নাল্লাহু তাওয়াবুর রহিম, আর নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী এবং তিনি দয়াবান রহিম। আল্লাহ পাকের তওবা কবুল করা, তওয়াব আল্লাহ পাকের একটি নাম হচ্ছে তওয়াব। আমরা ভাব অর্থ বলি তওয়াব মানে তওবা কবুলকারী। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে তওবা দুই ক্ষেত্রে তার প্রয়োগ হয়েছে, বান্দার বান্দাও তওবা করে। হ্যাঁ, বান্দা তওবা করা হচ্ছে আল্লাহর সামনে কি করা, ফিরে আসা, ক্ষমা চাওয়া হচ্ছে ইস্তিগফার, ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ পড়লেন, এটা ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, ওয়াতুব ইলাই এবং আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছি, ফিরে আসছি, ইউটার্ন করে ভুল পথে চলে গেছি, পাপের পথে চলে গেছি, আমি সঠিক পথে আল্লাহর দিকে ফিরে আসছি, এটা হচ্ছে তওবা বান্দার। তো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায়, গোনাকে পেছন দিকে ছেড়ে দিয়ে আল্লাহ অভিমুখী হয়ে যায়, সেটা হচ্ছে বান্দার তওবা। আর আল্লাহ পাকের তওয়াব হওয়া, বান্দা বেশি বেশি তওবা করলে তওয়াব, সে অধিক তওবাকারী বান্দা। কিন্তু আল্লাহর নাম তওয়াব এর অর্থ কি, এর দুটি অর্থ, শুধু তওবা কবুল করা না, একটা বান্দার তওবার আগে এবং একটা বান্দার তওবার পরে, দুই অর্থে ব্যবহৃত হয়। কেমন করে, বান্দাকে আল্লাহ পাক রব্বুল তওবার তৌফিক দান করেন, আল্লাহ হচ্ছেন তওয়াব মানে তওবার, হ্যাঁ শক্তি সামর্থ্য দাতা। সকলকে আল্লাহ শক্তি সামর্থ্য দেন না, একজনের সহজে তওবার তৌফিক হয়ে গেল, ভুল করেই দ্রুত তওবা করা তৌফিক হলো, তওবা করে নিল, ওর মন মেজাজ ওইরকম তৈরি হয়ে গেল। আর একজন পাপের পর পাপ, পাপের পর পাপ, অন্যায় পর অন্যায় করে যাচ্ছে, আল্লাহর ফরজ ছাড়ছে, শিরিক করছে, বিদাত করছে, হারাম নাজায়েজ কাজ করছে, তওবার তৌফিকই হয় না। তার মানে তার গায়ে শক্তি নেই এমন কথা নাই, তার গায়ে শক্তি আছে, তার জবানে শক্তি আছে, ভুল অঙ্গি স্বীকার করার শক্তি আছে, তার ব্রেন বুদ্ধি সব ঠিক আছে, সে বুঝছে যে কাজগুলি ভুল করছে, তারপরে তওবা করার মতো মন মেজাজ তৈরি হয় না, আল্লাহর তৌফিক তার জন্য হয়নি। আল্লাহ আপনার উপরে খুশি হয়েছেন যে আপনাকে তওবা করার তৌফিক দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহর তওবা হওয়া, মানে আল্লাহ তওবার তৌফিক দানকারী। আর আরেকটি হচ্ছে বান্দার তওবা করার পরে যে কাজটি আল্লাহ করেন, সেটা হচ্ছে তওবা গ্রহণকারী, তওবা কবুলকারী। বান্দা যখন তওবা করে ফিরে আসে, তখন আল্লাহ সাদরে গ্রহণ করেন, দুই অর্থে আল্লাহ হচ্ছেন তওয়াব।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারপরে, ওয়াকুল ইমালু, হে নবী তুমি তোমার সাথী সঙ্গীদেরকে মুসলিমদেরকে বলে দাও, এ মালু তোমরা কাজ করতে থাকো, কাজ করে যাও, কর্ম করে যাও। তাহলে কর্ম করতে হবে, এ কথা বললে হবে না, জানি না ভাগ্যে কি আছে না আছে, যেটা আছে হবে। এটা ধর্মের ক্ষেত্রেই শুধু এক শ্রেণীর পাপিষ্টরা বলে থাকে, দুনিয়ার ক্ষেত্রে বলে না, ঠিক না? না বলে কেউ, ভাগ্যে যা আছে তাই হবে, আমি লেখাপড়াও করব না, আর আমি চাকরিও করব না, বিদেশও যাব না, পাসপোর্টও বানাবো না, ভিসাও লাগাবো না, মেডিকেলও যাব না, ফিট আনফিট হইতে কোনো কিছুই করব না, বাড়িতে বসে থাকো, ভাগ্যে থাকলে আমার ছাদ ছিদ্র হয়ে আমার রিয়াল নেমে আসবে। কে বলে? পাগল বলতে পারে, পাগল ছাড়া আর কেউ বলবে না, তাই না? দুনিয়ার ক্ষেত্রে বলেন না, কিন্তু আখেরাতের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, জান্নাত যদি নসিবে থাকে আর যদি ভাগ্যে জাহান্নাম থেকে মুক্তি লিখা থাকে তো পেয়ে যাও মুক্তি, কর্ম করি আর না করি। দুনিয়ার ক্ষেত্রে কেন বলেন না এই কথা? সুতরাং এরা ধোকাবাজ, যারা মোনাফেক চরিত্রের। দুনিয়ার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি আলাদা, আর দিনের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি আলাদা। একই রকম দৃষ্টিভঙ্গি রাখে, দুনিয়ার ক্ষেত্রে কর্ম করে যাচ্ছেন, হারিয়ার জিতে আমাকে মেহনত করতে হবে, হারিয়ার জিতে পাস করি আর ফেল করি আমাকে ভালো করে লেখাপড়া করতে হবে, আমি বিদেশে যাচ্ছি হারি জিতি কিন্তু আমাকে বিদেশে যেতে হবে, হ্যাঁ সব করছেন আপনি তো ওইরকমই, হারিয়ার জিতি আমি নামাজ পড়ে যাব, আমি আমার কর্ম করে যাব, আল্লাহ পাক ফয়সালার মালিক, কিন্তু আমি আমার কাজ করে আমার করণীয় আমি করে দেব আর বাকিটা আল্লাহর কাছে চাইতে থাকবো। এই কথা কেন বেরোয় না মুখ দিয়ে মুনাফিকদের? তো আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি মানুষকে বলো, এ মালু তোমরা কাজ করে যাও, ফাসায়ার আল্লাহ আমালাকুম, নিশ্চিত আল্লাহ তোমাদের কাজকর্ম দেখছেন বা দেখবেন, ও রাসূলুহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, তার রাসূলও দেখছেন, ওয়াল মুমিনুন আর মুমিনরাও দেখছেন। প্রত্যেক যুগে মুমিনরা তাদের নজরের সামনে যেসব অন্য অন্য লোকের রয়েছে তাদেরকে দেখছেন। নবী সাল্লামের জামানায় সাহাবাই কেরামরা মুমিন মুসলিমদেরকে একজন আরেকজনকেও দেখেছেন, আর মুনাফিকদের অবস্থাও দেখেছেন, তাদের কার্যকলাপ দেখেছেন। আর আজকেও যে মসজিদ আপনি নামাজ পড়েন আর ওই মহল্লাতে আরো লোকেরা বাস করে মুসলিম, তাদের কার্যকলাপ দেখতে পাচ্ছেন যে তারা আসলে কি নামাজি, আসলে কি দিনদার, না ওই রমজান মাসে শুধু তারাবি পড়া মুসল্লি, হ্যাঁ জানছেন ভালো করে, একই প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের আমলের অবস্থা জানছেন, একই বিল্ডিং এ থাকেন একই রুমে থাকেন তাদের কাজকর্ম অবস্থা জানছেন, যে কেমন গোনা থেকে বেঁচে থাকে কিনা আর ফরজ ওয়াজিব আদায় করে কিনা ভালো জানছেন, মুমিনরাও দেখে। ওয়াসাতুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশাহাদা, এবং শীঘ্রই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে সেই সত্তার দিকে যিনি অদৃশ্য আর দৃশ্য সম্পর্কে জ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন। ফায়ুনাব্বিউকুম, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেবেন, বিমা কুনতুম তাআমালুন, তোমাদের কাজকর্মগুলি সম্পর্কে, অর্থাৎ বদলা দিয়ে জানিয়ে দেবেন, ভালো কাজ করে গেলে ভালো প্রতিদান দিয়ে জানিয়ে দেবেন, আর যদি অসৎ কথা কাজ করে দুনিয়া থেকে পাপের বোঝা নিয়ে যাও তাহলে তারও আল্লাহ পাক উচিত শাস্তি দিয়ে জানিয়ে দেবেন। এই আয়াতটি হচ্ছে আয়াত নম্বর 105, এর আগে জুমার পরে এরকম আয়াত একটা এসেছিল, কারো মনে আছে? আয়াত নম্বর 94 দেখবেন, কাছাকাছি হ্যাঁ অর্থ রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন, এরা যাকাত দেয়, হ্যাঁ তওবা করে, হ্যাঁ সাদকা দেয়, তাদের কথা। তারপরে বলছেন কাজ করে যাও, আল্লাহ কাজ দেখছেন, রাসূলুল্লাহ যতদিন আছেন জীবদ্দশায় দেখছেন, এবং হাশর মাঠে বিচার দিবসে তোমাদের কাজকর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, কিন্তু তার ইন্তেকালের পর এখন তিনি দেখেন না, কারণ তিনি আদম সন্তান, আদম সন্তান ইন্তেকাল করলে কাজকর্ম বন্ধ হয়ে যায়। কিন্তু আপনার যুগের মুমিনরা, আপনার আশেপাশে যারা আছে তারাও দেখছে, অল মুমিনুন। ওখানে মুনাফিকদের কথা আলোচনা হওয়ার পরে ওখানে বলা হয়েছে মুনাফিকদেরকে, যে মুনাফিক তোমরা মিথ্যা অজুহাত না পেশ করে তোমরা কর্ম করে দেখাও, তোমাদের কার্যকলাপ প্রমাণ করবে তোমরা আসলে কি মুমিন হয়েছ না তোমাদের মুনাফিকি এখনো আছে। তোমরা তাবুকের যুদ্ধ পর্যন্ত প্রতারণা করলে আর মুনাফিকি আচরণ করলে, কিন্তু এখন কি সংশোধন করেছো নাকি তোমরা মুনাফিকের ওপর অটল হয়ে রয়েছো, তোমাদের কার্যকলাপ প্রমাণ করবে। ওখানে ওই ক্ষেত্রে এই বিষয়টিকেই উল্লেখ করা হয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়া আখারুনা মুরজাউনা লি আমরিল্লাহ, আর কিছু লোকেরা এমন রয়েছে যারা তাবুকের যুদ্ধে হাজির হয়নি, আর তাদের বিষয়টি আল্লাহর উপর স্থগিত, আল্লাহর নির্দেশের উপর স্থগিত রয়েছে।
ওয়াখারুনা, আর অন্যান্য লোকেরা রয়েছে, মুরজাউনা মানে মুয়াখখারুনা, স্থগিত রাখা হয়েছে তাদের কে বা তাদের বিষয়টিকে, লি আমরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের উপর, যে আল্লাহর কি ফয়সালা হচ্ছে। এরা ছিলেন মুমিন মুসলিম, যাবো যাচ্ছি করে পিছিয়ে গেছেন, পিছিয়ে যাওয়ার পর আর যেতে পারলেন না, নিয়ত ছিল যে যাব, কিন্তু আচ্ছা ঠিক আছে ওরা যাচ্ছে, আমরা পিছনে পিছনে চলে যাব, একটু কাজকাম সেরে নিই সংসারে, তারপরে যাচ্ছি, একটু দ্রুত গিয়ে সাথ ধরে নেব, এই ধরনের মন মানসিকতা ছিল। কিন্তু তারা এক কথায় যেতে পারেনি, মোনাফিক নয়। কিন্তু তারা, এরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সত্য সত্য কথা বলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে এদের বিষয়টি আল্লাহর ফয়সালার উপর স্থগিত রয়েছে, আল্লাহ পাক এদের সম্পর্কে যা ইচ্ছা তাই করবেন, হয় এক্ষুনি মাফ করে দিবেন, অথবা আল্লাহ পাক তাদেরকে কিছু শাস্তি দিবেন, দুনিয়ার শাস্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করবেন যে এদের কিছু শাস্তি দাও, পানিশমেন্ট করো, এটাও আল্লাহ পাকের ইচ্ছে। আর তারপরে তাদের তওবা কবুলও হয়েছিল, আল্লাহ পাক শাস্তি না দিয়ে, আজাব না দিয়েই তাদের তওবা কবুল করেছিলেন। ওয়াল্লাহু আলিমুন, তাই বলছেন যে মুরজাউন আলী আমরিল্লাহ, তাদের বিষয়টি স্থগিত রয়েছে আল্লাহ পাকের নির্দেশের ওপর, ইম্মা ইউআযযিবুহুম, হয় আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন, ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম, আর না হয় তাদের আল্লাহ তওবা কবুল করবেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ পাক সর্বজ্ঞ, সবকিছু জানেন, হাকিম, এবং তিনি বিজ্ঞানময়। এই আয়াতের তাফসিরে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে সাহাবি আবু লুবাবা আনসারি এবং তার কয়েকজন সাথী ছিল, তাদের সংখ্যা 5 জন অথবা 7 জন অথবা 9 জন, বর্ণনাকারীরা বলেছেন। বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবি মুফাসসির, যে নাযালাত ফি আবি লুবাবা ওয়া জামাআতি মিন আসহাবি, এই আয়াতটি যে কিছু লোকেরা এমন মুসলিম রয়েছে যারা তবুক যুদ্ধে হাজির না হয়ে অপরাধ করেছিল, তাদের বিষয়টি আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালার উপর স্থগিত রাখা হয়েছিল, এদের সম্পর্কে নাযিল হয় আবু লুবাবা এবং তার সাথী সঙ্গীদের সম্পর্কে। তাখাল্লাফু আন রাসূলিল্লাহ সাফি গাযওয়াতে তাবুক, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পিছিয়ে থেকে গেছিল তাবুকের যুদ্ধে, নবী সাল্লাম চলে গেছেন, তার সাথী সঙ্গীরা অধিকাংশ চলে গেছেন, মোনাফিকরা মিছামিছি বাহানা করে থেকে গেছে, আর তাদের নিয়ত ছিল না যে যাবো, এরাকে ডাকলেও যেত না, থেকে গেছে, আর মিথ্যা কোনো ওজোর করে দেব বা করেছে, এভাবে থেকে গেছে, আসবেন নবী তখন আবার ওজোর কিছু পেশ করে মিছামিছি। কিন্তু এই লোকেরা না, এরা মোনাফিক ছিলেন না, মমিন ছিলেন, যাবো যাচ্ছি করে যাননি। ফাকালা বাদহুম, কিছু তাফসীরকার বলেছেন আবু লুবাবা ও খামসাতু মাহ, আবু লুবাবার সাথে আরো 5 জন ছিলেন, কেউ কেউ বলেছেন ওয়াসাবাতু মাহ, আরো 7 জন মানে তার 8 জন ছিলেন, ওয়াকিল, আর কেউ কেউ বলেছেন যে তার সাথে 9 জন মানে তাকে দিয়ে 10 জন ছিলেন তারা। ফালাম্মারা যা রাসূল মিন গাযওয়াতে, যখন তাবুক যুদ্ধ থেকে রাসূলুল্লাহ ফিরলেন, এরা অত্যন্ত অনুতপ্ত হয়েছে এই পাপের উপর, যে নবী ফরজ করেছেন যে তোমরা ইনফিরু খিফাফা ওয়াসিকাল, এই আয়াতগুলি তোমরা হালকা থাকো আর ভারী থাকো, যে কোনো অবস্থায় তোমাদেরকে এখন বেরিয়ে যেতে তাবুকের যুদ্ধে, কিন্তু এরা যায়নি। আবু লুবাবা বললেন যে দেখো, আল্লাহর কাছে যদি গুনাহের মাফ চাইতে হয়, চলো সবাই গিয়ে নিজেকে রশি নিয়ে যায় আর মসজিদ নববীর রশি দিয়ে খুঁটিতে নিজেকে বেঁধে দিই, আর আমরা খুলবো না, রাত দিন এইরকমই খুঁটির সাথে জড়িয়ে থাকবো যতক্ষণ রাসূলুল্লাহ নিজের হাতে এসে আমাদের রশি না খুলে দেবেন। সুবহানাল্লাহ, কত ইখলাস ছিল না, পুলিশ না সেনাবাহিনী, ধরো আসামিগুলিকে। হ্যাঁ, আজকাল কোনো দেশে যদি সেনাবাহিনী পালিয়ে যায় রণক্ষেত্র থেকে, অথবা বিএসএফ যদি বর্ডার ছেড়ে পালিয়ে যায়, হ্যাঁ, বা বিডিআর যদি পালিয়ে যায়, আজকাল বিজিবি বলছে না, আর যদি পালিয়ে যায় তো সরকারের কত শাস্তি রয়েছে, যারা ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, সেনাবাহিনীতে অথবা পুলিশে, তারপরে বের হওয়ার অধিকার বড় অপরাধী, ধরে নিয়ে আসো, পালিয়ে বেড়াচ্ছে কোথায়, আত্মগোপন করে খুঁজে বেড়াচ্ছে, এদেরকে খুঁজতে হয়নি, এসে হাজির, নিজেকে নিজে বেঁধে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এইরকম এক জাতি আল্লাহ পাক পয়দা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত পরিশ্রমের ফসল স্বরূপ। আপনার আমার যত বেশি ইখলাস থাকবে, কাজে নিষ্ঠা থাকবে, তত ভালো মানুষ পয়দা করতে পারবেন আপনি। আপনার ছেলে মেয়ে কখন ভালো হবে, যখন আপনি ওই রকম সৎ হবেন, আপনি নিষ্ঠাবান হবেন, আপনি ভালো মানুষ হবেন। আর আপনি যদি অসৎ হন, আপনার বিবি অসৎ হয়, আর আপনাদের মধ্যে যদি পাপ থেকে বেঁচে থাকার মন মানসিকতা না থাকে, তো আপনার ঘরে কি করে ভালো মানুষ জন্মিবে? জি হ্যাঁ,
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না থানা ছিল, না পুলিশ ছিল, না আপনার সেনাবাহিনী ছিল, কিছুই ছিল না। অপরাধী ভুল করেছে, নিজে এসে নিজেকে বেঁধে ফেলেছে যে আমি আসামি, আল্লাহর ফয়সালের ইন্তেজারে আল্লাহ যা ফয়সালা করে মেনে নিতে রাজি, প্রস্তুত নিজে থেকে। বলছে রাবাতু আনফুসাহুম বিসাওয়ারিল মসজিদ, তারা নিজেদেরকে বেঁধে ফেলেছিল মসজিদের খুঁটিগুলির সাথে। ও হালাফু, আর কসম করে নিয়েছিল, লা ইয়াহুল্লুহুম ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ খুলবে না আমাদেরকে, কারো মায়া লাগছে এসে খুলে দিতে চাইছে না, খবরদার আমাদেরকে খুলবে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যদি খুলে দেন আমাদের এই রশি তাহলে ঠিক আছে, কারণ তিনি খোলা তার মানেই আল্লাহর কাছে আমাদের তওবা কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে আমরা ক্ষমা পেয়ে গেছি। ফালাম্মা আনজালাল্লাহ হাযিহিল আয়া, যখন আল্লাহ রাব্বুল আয়াত নাযিল করেন, ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম, কিছু লোক করেছে যারা নিজের গুনাহ অঙ্গীকার করেছে যে আমরা গুনাহ করেছি, আতলাকাহুম রাসূল, এর আগে যে আয়াতটি তাফসীর করেছি, ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম, 102 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত সূরা তওবার, তারা কিছু গুনাহ করেছে মানে তাবুক যুদ্ধে যায়নি এই গুনাহ করেছে, আর তার আগে অনেক নেকির কাজ করেছে, জিহাদেও হাজির হয়েছে আর ফরজ ওয়াজিব আদায় করেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, তাদের ঈমানে সত্যতা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের রশিগুলি খুলে দিলেন, ও আফা আনহুম, এবং তাদেরকে ক্ষমা করে দিলেন। এ হচ্ছে এ আয়াতের শানে নুজুল। তারপরে যে আয়াত রয়েছে সে আয়াত হচ্ছে মদিনায় মোনাফেকদের ষড়যন্ত্রের উদ্দেশ্যে বসে ষড়যন্ত্রমূলক মিটিং করব, আলাপ আলোচনা করবো, এই উদ্দেশ্যে মসজিদের নাম দিয়ে একটি বৈঠকখানা তারা তৈরি করেছিল। আসলে ইসলামিক মুসলিমের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার জন্য যে মসজিদকে মসজিদে দেরার বলা হয়েছে কোরআনে কেরিমের ভাষায়। আয়াত শোনেন, আয়াত নম্বর 107, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আর ওই সব লোকেরা মানে ওই সব মুনাফিকরা, এখন মুনাফিকদের কথা আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু মসজিদান দিরারান, যারা মসজিদ নির্মাণ করেছিল, নাম তো মসজিদ দিয়েছিল, দেরারান কিন্তু ক্ষতি সাধনের উদ্দেশ্যে, দারার মানে হচ্ছে ক্ষতি, দারার মানে কি ক্ষতি, দারার আর দেরার দুটোর মানে হচ্ছে ক্ষতি, দাররা ইয়াদুর মানে ক্ষতি, তো ওখান থেকে দারার বা দেরার, তার এই মসজিদের নাম জেরার, এই মসজিদান দেরারান থেকে মসজিদের জেরার নাম হয়েছে, যেই মসজিদের উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য, মসজিদ তৈরি করার উদ্দেশ্য ইবাদত বন্দী কারণে সালাত আদায় করা নয়, মসজিদ তৈরি করা মানে মুসলিমদের মাঝে ফাটল ধরানো অথবা ইসলামের ক্ষতি করা, হ্যাঁ শিরক বিদাতের একটি আস্তানা তৈরি করা, সেগুলি হচ্ছে মসজিদের দেরার। মসজিদের দেরার সম্পর্কে আল্লাহ পাক কয়েকটি শব্দ উল্লেখ করেছেন, সেগুলি থেকে নিতে হবে যে এটা আসলে কি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ হয়েছে না দুনিয়ার গরজে মসজিদ তৈরি হয়েছে। এক বংশের আর এক বংশের সাথে ঝগড়া হইলো, গ্রাম্য ঝগড়া, এরকম অহরহ আমাদের দেশে হয়ে থাকে, ঝগড়া হইলো জমি জায়গা নিয়ে, ভিজা মাটি নিয়ে, আর না তোদের মসজিদে যাব না, তোদের বাড়ির সামনে মসজিদ আছে সেই জন্য ওখানে যাব না, মসজিদে নিজের হ্যাঁ বাড়ির সামনে তৈরি করে নিল মসজিদে, যারা দুনিয়ার ঝগড়া, আর ঝগড়া গিয়ে ঝগড়ার প্রতিক্রিয়া কোথায়, হ্যাঁ মসজিদে, মাদ্রাসায়, মাদ্রাসায় দুই ভাগে, তোরা মাদ্রাসা, তোদের মাদ্রাসা নেই, আমরা আলাদা মাদ্রাসা করলাম, মাদ্রাসা হইল মাদ্রাসায় জেরার, উদ্দেশ্য ইসলাম প্রচার করেন, ইসলামের শিক্ষা দেওয়া নাই। জি ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারা, যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধনের উদ্দেশ্যে, এক হচ্ছে ক্ষতি সাধন করা ইসলাম অথবা মুসলিমের, ওয়া কুফরান এবং কুফরি করার উদ্দেশ্যে, শির কুফরি, কুফরি কুফরি, শিরক কুফরি, মুনাফিকি কুফরি, এমন উদ্দেশ্য তৈরি করেছে, এখানে একটা কুফরির আস্তানা, শিরকের আস্তানা, যারা কবর মাজার পূজার ধর্মকর্ম করে তাদের জন্য আস্তানা, তারা ওই তরিকায় ওখানে করে মিলাদ করবে, ওখানে ক্যাম করবে, ওখানে তারা আরো কিছু তাদের শিরকি বক্তব্য রাখবে, সেই জন্য ওয়াতাফরীকাম বাইনাল মুমিনিন, এবং মুমিন মুসলিমদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করার উদ্দেশ্যে, এটা হচ্ছে তৃতীয় মসজিদে জেরারের ধরন।
যদি মসজিদ তৈরি করার উদ্দেশ্য হয় মুসলিমদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করা, ভাঙন ধরানো যদি উদ্দেশ্য হয়, অসৎ তৌহিদ উদ্দেশ্য নয়, সুন্নাত প্রতিষ্ঠা করা উদ্দেশ্য নয়, হ্যাঁ এইরকম নয়। আর চার নম্বর ইরশাদ আল্লিমান হারাব আল্লাহ ওয়া রাসূলাহ, এবং এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, হারাবা ইহারেব বিদ্রোহ ঘোষণা করা, যুদ্ধের ঘোষণা করা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে তার জন্য ঘাঁটি স্বরূপ যদি তৈরি করে, তাহলে বোঝা গেল যে মসজিদ তৈরি করলেন কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, হ্যাঁ যারা শত্রু, দীন ইসলামের শত্রু, কোরআন হাদিসের শত্রু, তাদের ঘাঁটি স্বরূপ যাতে করে ব্যবহৃত হয় এই উদ্দেশ্য তৈরি করেছেন, তাহলে সেটাও মসজিদের জেরার ক্ষতি সাধন, যে কোনো রকমের ক্ষতির সাধন করা ইসলাম মুসলিমের, কুফরির উদ্দেশ্যে শিরক ছড়াবার উদ্দেশ্যে, মুসলিমদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করার উদ্দেশ্যে, অথবা আল্লাহ এবং রসুলের যারা দুশ্মন তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করার জন্য, আল্লাহর দিনের যারা দুশ্মন, আল্লাহর আল্লাহর দিন হচ্ছে তৌহিদ, আল্লাহর দিন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত আদর্শ, সুতরাং তৌহিদ এবং সুন্নতের বিপরীত কোনো কাজকর্ম করবে সেই জন্য যদি মসজিদ তৈরি করা হয় তো সেই মসজিদ হচ্ছে ইসলামের ক্ষয়ক্ষতি করার জন্য, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে দেরার। ওয়া ইরশাদ আল্লামান হারাব আল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু, আল্লাহ পাক বলছেন যে আর আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করেছে বা যেই ব্যক্তি বিদ্রোহ ঘোষণা করেছে তার ঘাটে এর পূর্বে, এর পূর্বেই মানে এই যে ঘটনা ঘটেছে মসজিদ জেরার মদিনায় তৈরি করার, এর পূর্বে যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে তার ঘাঁটি স্বরূপ ব্যবহার করার উদ্দেশ্যে, যে এটা একটা ঘাঁটিতে পরিণত হোক, এখানে আমরা বসবো আলাপ আলোচনা করব ইসলাম মুসলিমের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইসলামকে দুর্বল করার জন্য, এই হচ্ছে মসজিদে দেরার। এতে তাহলে বোঝা গেল যে এমন কোন ব্যক্তি ছিল যে আল্লাহ দ্রোহিতা করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, হ্যাঁ এক ব্যক্তির ঘটনা এখানে রয়েছে, এর পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়। ঘটনা এই যে আবু আমির বনে একজন খাজরাজ বংশের লোক ছিল, খাজরাজ বংশের লোকেরা অধিকাংশ ইসলাম গ্রহণ করে তারা আনসারি হয়ে গেছিল, জানেন না আনসারি কারাকে বলা হয়, মক্কার লোকেরা কেন মদিনার লোকেরা, মদিনার বাসিন্দা যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে কি বলা হয়, আনসারি বলা হয়। এরা দুটো গোত্রের লোক ছিল, খাজরাজ গোত্রের লোক মেজরিটিতে ছিল আর আওস আর একটা গোত্র ছিল, সেই গোত্রের লোকেরা ছিল আওস অথবা খাজরাজ, এই খাজরাজ বংশটা একটু বেশি প্রভাবশালী বংশ ছিল এই দুই বংশের মধ্যে, আর এই দুইটি বংশ ছিল পুত্তলিক মুশরিক, মক্কার মুশরিকদের মতো পুতুলের পূজা করত, প্রতিমা পূজা করত। আর তিনটি গোত্র ছিল, এরা ছিল ইহুদি, বনু কোরাইজা, বনু নাজির আর বনু কাইনুকা, এই তিনটি এই গোত্র ছিল ইহুদিদের গোত্র, ইহুদিদের গোত্র তাদের বিশ্বাসঘাতকতার কারণে ধীরে ধীরে তারা বিতাড়িত হয়েছে মদিনা থেকে, আর আওস খাজরাজের অধিকাংশ মুসলিম হয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরাম আনসারী হয়ে গিয়েছিলেন তারা, অল্প কিছু মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই মুনাফিকদের মধ্যে একজন বা মুনাফিক নয় কাফের মুরতাদ এই আবু আমির আর রাহিব, এই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। তার ঘটনা কি ছিল, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে মুফাসসির তার ভাষাতে আপনাদেরকে শোনাই, বলছেন যে এই আয়াতের সানা নজুল হচ্ছে আন্নাহু কানা বিল মদিনাতে ক্বাবলা মাকদামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাইহা রাজুলু মিনাল খাজরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরত করে মদিনা আসার পূর্বে খাজরাজ বংশের একজন লোক ছিল মদিনায়, ইউকালু লাহু যাকে বলা হইতো মানে ডাকা হইতো আবু আমির রাহিব বলে, আবু আমির রাহেব মানে হচ্ছে পাদরি, জি খ্রিস্টানদের ধর্মগুরু, কেন রাহেব বলা হইতো, এরা তো বংশগত দিক থেকে এরা কি ছিল প্রতিমার পূজারি, কিন্তু সে এই প্রতিমা পূজা বাদ দিয়ে খ্রিস্টান হয়ে গেছিল, এক সময় খ্রিস্টান হয়েছিল, ওয়াকানা কাত্তানাসারা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে বা হিজরত করে আসার আগে সে খ্রিস্টান হয়েছিল, ওয়াকারা ইলম আহলিল কিতাব তাওরাত ইনজিল লেখাপড়া করেছিল, কিছু চর্চা করেছিল, ওয়াকানা ফিহে ইবাদাতুন ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে খ্রিস্টান ধর্মের উপর খুব ইবাদত বন্দেগি করত, ওয়ালাহু শারাফুন ফিল খাজরাজ কবির, এই খাজরাজ গোত্রে তার একটা বড়
কি ছিল, দাপট ছিল বা প্রভাব ছিল, সুনাম ছিল যে আমাদের বংশের ভালো মানুষ একজন। যে বংশের একজন সিনিয়র মানুষ থাকে তার আবার বড় বড় কল্পনাও থাকে, তাই না? কল্পনার জগতে যা আমি এ মদিনা নেতৃত্ব দেবো এই স্বপ্ন দেখে বসেছিল। আবদুল্লাহ বিন ওবাই মুনাফিক, এত বড় মুনাফিক কেন হলো? কারণ সেও কল্পনা করে বসেছিল যে আমি কিছুদিনের মধ্যে মদিনার অধিপতি হইতে যাচ্ছি, মদিনার মালিক, মদিনার নেতা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম আসার সাথে তার এই স্বপ্ন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, আর শত্রুতা শুরু করে দিল। এ আবু আমর রাহেব, আবু আমের রাহেব ওইরকমই। ফালামা কাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির আল মদিনা, মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তাশরিফ নিয়ে আসলেন, ওয়াজতামা আল মুসলিমুন আলাইহি, তখন মুসলিম আনসারী সব হয়ে গেছে, খাজরাজি সব মুসলিম হয়ে গেছে, আউসরা মুসলিম হয়ে গেছে, মুসলিম মেজরিটি, সুতরাং ইসলাম শক্তিশালী হয়ে গেল। আর ওর স্বপ্নের বাস্তবায়ন হইল না, যে স্বপ্ন দেখছিল যে আমি এখানকার নেতা হব, সবাই আমাকে গুরু হিসাবে মানবে। ওয়াসারাতুল ইসলামে কালিমা, সারাতুল ইসলামে কালিমাতান আলিয়া, সারাতুল ইসলামে কালিমাতুন আলিয়া, আর ইসলামের কালিমা সুউচ্চ হয়ে গেল, ইসলাম শক্তিশালী হয়ে গেল, ধীরে ধীরে ইসলাম শক্তিশালী হচ্ছে। বদরে সাহাবাকরা জিতলেন, তারপরে যে যুদ্ধগুলি হইল ইত্যাদি, ইসলাম শক্তিশালী হয়ে গেল। ওয়াজহারাহুমুল্লাহ ইয়াম বদরিন, আর বিশেষ করে বদরের দিনে মুসলিমরা বিজয়ী হলেন। শারিকাল্লাইন আবু আমির, হ্যাঁ বরিকাহু, সে কট্টর দুশ্মন হয়ে গেল ইসলামের। ওবারাজা বিল আদাওয়াতি ওয়া যাহারা বিহা, আর সে প্রকাশ্যে শত্রুতা করা শুরু করলো, যে না এখন শত্রুতা করে এখনই এই আলোকে নিভিয়ে দিতে হবে। তারপরে বলছেন যে প্রকাশ্যে সে শত্রুতা করা বিরোধিতা শুরু করলো ইসলামের। ওয়া খারাজা ফাররান ইলা কুফারি মাক্কাতা মিন মুশরিকি কুরাইশ, দেখলো যে মদিনায় তো বাস করে এরকম প্রকাশ্যে শত্রুতা করে বাঁচা যাবে না, তখন মক্কা পালিয়ে গেল। মুসলিম মুহাজিররা হিজরত করে মদিনা আসছেন, আর এই কাফের আবু রাহেব ইসলাম দ্রোহী, হ্যাঁ মদিনা থেকে কোথায় বলা চত বাগা, মক্কায় গিয়ে মুশরিকদের কাছে আশ্রয় নিচ্ছে। আল্লাহ যদি আশ্রয় না দেন তো কোনো আশ্রয় স্থল পাওয়া যায়, এমন জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরছে, ঠিক কিনা? জি। তারপরে ওখানে গিয়ে তার কাজ, ইউমালে ওহম আল্লাহর বে রাসূলুল্লাহ, করছো কি বসে বসে? আরে মদিনায় গিয়ে মোহাম্মদ শক্তিশালী হয়ে গেল, আর এখানে তোমরা ঘুমাচ্ছ নাকে তেল দিয়ে, চলো চলো ওকে শেষ করতে হবে, মুসলিমদেরকে শেষ করতে হবে। এই শুধু ওকে প্ররোচিত করা, এই কাজ তার। ফাজতামাউ বিমান ওয়াফাকা মিন আহেল আরব, আর আরব দেশে ঘুরে ঘুরে বিভিন্ন গোত্র বংশ কবিলাগুলিতে ঘুরে ঘুরে সবগুলিকে প্রস্তুত করলো যে হামলা, একবার একচটি হামলা করতে হবে মদিনার উপর, আর মদিনা থেকে একবার নিশ্চিন্ন করে দিতে হবে ইসলাম এবং মুসলিমদেরকে। ওয়া ওয়াকাদিমু আমা উহুদ, উহুদে তৃতীয় হিজরিতে ওদেরকে রাজি করে নিয়ে আসলো, চলো মদিনার উপর হামলা করতে হবে, বদরে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছো, এর বদলা উহুদে নিতে হবে। ফাকানা মিন আমরিল মুসলিমিন মা কান, সেখানে যা হওয়ার তা হইল, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলেন, তারা পরাজিত হননি, মুসলিমরা উহুদে কি হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, 70 জন শাহাদাত বরণ করেছেন, কিন্তু সেই যুদ্ধে কাফেররা বিজয়ী হয়ে গেছে, আর নবী সাসম তার সাহাবারা পালায়ন করেছেন, এইরকমটা হয়নি। যখন পালায়ন হয়নি তখন এটাকে পরাজয় বলা যাবে না, এটা কি ক্ষতিগ্রস্ত হওয়া, ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কেন হয়েছেন জানেন কি, কি জন্য? নবী করিম সাল্লামের একটি হুকুমের নাফরমানির কারণে। সাহাবাই কেরাম সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের, তারা একটি কথার বিরুদ্ধাচরণ করার কারণে জিতা রণক্ষেত্র, জিতা জেহাদের ময়দান হারে রূপান্তরিত হয়েছিল। কি হুকুম ছিল? 50 জন সাহাবিকে ওই ছোট্ট যে রোমাত পাহাড়টি আছে, যখন আপনি ওহদ পাহাড়ের দিকে যাবেন তখন আপনার রাস্তা ডান হাত ওখানে পড়বে, একবারে মাঠে ঢুকতেই এখানে নিযুক্ত করেছিলেন। আমরা হারি আর জিতি, এমনকি আমরা সবগুলি যদি নিহত হয়ে যাই, আর আমাদেরকে পাখিতে যদি ছিঁড়ে ছিঁড়েও খায়, নুচে নুচে খায়, তবুও তোমরা পাহাড়ের ওপর থেকে নিচে নামবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জানছিলেন যে এখান থেকে নামা যাবে না, কারণ এখানে যারা এই 50 জন আছে আমাদের পেছন দিক থেকে এরা ডিফেন্সের কাজ করবে। রণক্ষেত্র সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নিজেই এমনি পারদর্শী ছিলেন সবচেয়ে বেশি, আর তারপরে আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নকশা করে দিয়েছেন যে এইভাবে তোমাকে এখানে জিততে হবে। সুতরাং সাহাবাই কেরামদের জন্য সেখান থেকে নামা মোটেই উচিত ছিল না, কিন্তু সাহাবাই কেরাম যখন দেখলেন যে জিতেই গেছি আমরা, আর এখানে বসেই থাকলাম মহিলাদের মতো, আর এরা তো কাফেররা তো পালিয়ে কয়েক কিলোমিটার অনেকে পালিয়ে চলে গেছে, পালিয়েই গেছে এরা, আর আমাদের সাথী সঙ্গীরা যে সেই গনিমতের ধন সম্পদ লুণ্ঠন করছে, এই অবস্থায় আমরা বসে কেন থাকবো, আর নিচে নেমে যাই। যিনি তাদের দায়িত্বশীল ছিলেন বারবার করে নিষেধ করলেন, মানলেন না, বসে থাকার কোনো যুক্তি আছে, নেমে পড়ি। যেমনই নেমে পড়া, খালিদ বিন ওয়ালিদ তখন কাফেরদের তরফ থেকে দেখতে পেলেন যে পেছন দিকে এখন খালি আমাদের দিকে তাড়া করে আসছে মুসলিমরা, আর পেছন দিকের খবর নেই। পেছন দিকে প্রতিরক্ষার জন্য যে 50 জন যারা নিযুক্ত ছিল ওরাও নেমে গেছে, একবার রাউন্ড দিয়ে পেছন দিক থেকে হঠাৎ করে এমন করে হামলা করলো এরা। সাহাবাই হতভম্ভ যে হইলো কি, আপনি যদি সামনের দিকে যান, পিছনের কথা আপনি খেয়ালও না করেন যে পিছনে আমার কোনো অপ্রীতিকর অবস্থা হতে পারে পিছন দিক থেকে, তাহলে আপনি অসতর্ক একেবারে পিছন দিক থেকে এইদিকে কথা বলছেন। আজকাল মোবাইলগুলি চুরি হয় দামি মোবাইল, এভাবে রাস্তাতে বাবুজি দামি মোবাইল নিয়ে কানে এইরকম লাগিয়ে বিবি সাহেবের সাথে বা বন্ধু বা বান্ধবীর সাথে আমোদ ফুর্তির সাথে কথা বলছে, ওর খবরও নেই যে পিছন দিক থেকে কেউ এসে ধাই করে ছোঁ করে নিয়ে যাবে, খবরই নেই। হিন্দি থেকে এমন করে ছোঁচ্ছি, একটু ঠোকা লাগতে মোবাইলটা পড়ে গেছে, ধরতে যদি নাও পারে ওই ছিনতাইকারী, পড়ে গেছে, নিয়ে একবারে দিল টান, হা করে ফেল ফেল করে চেয়ে দিয়ে গেল। তো এরকম হইলে হবে, তখন পেছন দিকেও খোঁজ খবর রাখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে আমার আশেপাশে। জি, তো এই অবস্থা হয়েছিল, একটি নাফরমানি, তাও কত বড় নাফরমানি, কেমন নাফরমানি যে এখান থেকে নামবে না তোমরা, ওরা নেমে গেছে শুধু। আর অন্য কোনো পাপ করেছিল? আর দিনে কত রকমের পাপ করছেন আপনি, নোংরা দেখা, নোংরা শোনা, হ্যাঁ, নোংরা খাওয়া, বিড়ি সিগারেট, টাকার নিচে কাপড়, ফজর নামাজ না পড়া, হ্যাঁ, বা নামাজই না পড়া, আর কত রকমের নাফরমানি, সুদ আর ঘুষ আর বেইমানি আর জুয়া, আর কত রকমের পাপ মুসলিম সমাজে, হ্যাঁ, আর মানুষের তৈরি করা বিধান, ওর চেতে বড় অপরাধ, এসবের চেতে বড় অপরাধ আল্লাহ ছাড়া অন্যকে সিজদা, কবর মাজারে সিজদা, হ্যাঁ, কবর মাজার আর এর কাছে আশা করা যে ওখান থেকে রোগ ভালো হয়, ওখান থেকে বালা মুসিবত দূর হয়, ওখান থেকে ছেলে মেয়ে পাওয়া যায়, আল্লাহ ছাড়া অন্য অন্য সম্পর্কে এইরকম আশা নিয়ে ওরা দিতে পারে, ওরা জানতে পারে, হ্যাঁ, আউযুবিল্লাহ, এত বড় বড় অপরাধ করে মুসলিম জাতিকে আল্লাহ কি করে পৃথিবীর নেতৃত্ব দেবেন? আল্লাহ পাক খেলাফত থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছেন, আর নামিয়ে দিয়ে আল্লাহ পাক কাফেরদেরকে, যাদের কাছে পার্থিব উপায় উপকরণ ছিল, তাদেরকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কারণ যখন আপনার কাছেও দিন নেই আর কাফের কাছেও দিন নেই, তখন লড়াই দুই দিকে দুনিয়ার দুনিয়ার সাথে লড়াই, যখন দুনিয়ার দুনিয়ার সাথে লড়াই হবে, যার কাছে দুনিয়ার, হ্যাঁ, যান্ত্রিক সভ্যতার যুগে অস্ত্র শস্ত্র বা সাজ সরঞ্জাম বেশি আছে, সে জিতবে, এটা হচ্ছে বাস্তব কথা। এই হচ্ছে আজকাল মুসলিমদের অবস্থা, আমাদের কাছে দিনও নেই আর দুনিয়ার যে সায়েন্স টেকনোলজি থাকে সেইটাও নেই, আর কাফেরদের কাছে দিনও নেই কিন্তু দুনিয়ার সায়েন্স টেকনোলজি আছে, সুতরাং তারা জিতছে। ওদের কাছে দুনিয়ার সবকিছু যদি থাকে সাজ সরঞ্জাম, কিন্তু আমাদের কাছে দিনই শক্তি, ইমানি শক্তি যদি থাকে, শিরক মুক্ত, কুফরি মুক্ত যদি হইতে পারি, পাপ মুক্ত যদি হইতে পারি, তো আল্লাহ পাক এই শক্তিকে বিজয়ী করবেন এই দুনিয়ার শক্তির ওপর। ওই শক্তির কথা আল্লাহ বলেছেন যে ইয়াবুদু নানি লা ইউশরিকু না বিষয়ে, আমার ইবাদত করো, আমার সাথে শিরক করিও না, আমি খেলাফত দেব তোমাদেরকে, ও আনতুমুল আউলান, তোমরা উপরে থাকবে, ইন কুনতুম মুমিনিন, ইমানটা ঠিক করতে হবে, এই শক্তি লাগবে। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন মুসলিম জাতিকে, মুসলিম জাতির শাসকদেরকে। কি বলছিলাম যে ওহদে এই আবু আমের এই পাপিষ্ট নিয়ে আসলো মক্কার কাফেরদেরকে মদিনায় হামলা করার জন্য। ফাকান আমিন আমরিল মুসলিমিনা মাকান, যা হওয়ার সেখানে হইল, আমতাহানাহুমুল্লাহ, আল্লাহ পাক পরীক্ষায় ফেললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইকে, ওয়াকানাতিল আকিবাতুল মুত্তাকিন, কিন্তু শেষ পরিণামে আল্লাহ ভীরু রাই সফলতা অর্জন করলেন, তার মানে তারা পরাজিত হননি। ওয়াকান হাজ আল ফাসিক কদ হাফারা হাফাইর, এই যে কত বদমাইশ ছিল আবু আমির, যেই জায়গাটিতে যুদ্ধ হবে সেই জায়গাটির পিছন দিকে মুসলিমরা যেখানে তার পিছন দিকে একটা গর্ত খনন করে রেখেছিল, যে যদি এরকম সুযোগ সুবিধা পায় যে আমরা ক্ষতিগ্রস্ত করতে পেরেছি, তো ধাক্কা দিয়ে ওই গর্তে মুহাম্মদকে ফেলে দেব। জি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তে পড়ে গেছিলেন। জি হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা আহত হয়ে গেল, দাঁত শহীদ হয়ে গেল, গর্তে
পড়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা হাযাল ফাসিক কদ হাফার হাফায়ের বেশ কয়েকটি একটি গর্ত না কয়েকটি গর্ত খনন করেছিল, ফিমা বাইনাস সাফাইন দুই দলের মাঝখানে, ফাওয়াকাফি ইহদাহুন্না রাসূলুল্লাহ ওই গর্তগুলির একটি গর্তে পড়েও গেছিলেন, ওসিবা যালিকাল ইয়াউম সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি আহত হয়েছিলেন, ফাজরিহা ওয়াজহু তার চেহারায় মোবারক আহত হয়েছিল জখম হয়েছিল, ও কোসেরাত রুবাইয়াতু তার যে রুবাই নামক যে দাঁতটি চার নম্বরে যেটা হয় সেই দাঁতটিও ভেঙে গিয়েছিল, আল ইউমনা ডান দিকের নিচের চার নম্বর রুবাই সোনাই এই যে জোড়া দুটো দাঁত তাই না, আর রুবাই যখন চারটা দাঁত ধরবেন একসাথে আর নিচের এই দাঁত, তো এই রোবাই ইউমনা সুফলা ডান দিকের নিচের রোবাই যে দাঁতটি বলা হয় আরবিতে ওই দাঁতটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছিল ভেঙে গেছিল, সুজ্জা রাসহু এবং তার মাথাও ফেটে গেছিল সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। ও তাকাদ্দামা আবু আমের ফি আউয়ালিল মুবারাজা ইলা কওমি মিনাল আনসার, এই শয়তান কি করেছে আবু আমের আনসারীদের সামনে একটু এগিয়ে গিয়ে বলছে যে তোমরা এই মুহাম্মদের সাথে এসছো এখনো তোমাদের বলে দিচ্ছি একে ছেড়ে আমাদের সাথে মিলে যাও, এখনো তোমাদের কল্যাণ আছে তোমাদেরকে বলছি আসো আমাদের সাথে মিলে যাও দিয়ে তাড়াও একে একে। ফাখাতাবাহুম ওয়াস্তামালাহুম ওয়াস্তামালাহুম ইলা নাসরিহি ওয়া মুওয়াফাকাতিহি, তাদেরকে সম্বোধন করে বক্তব্য দিয়েছিল চিৎকার করে আর তাদেরকে নিজের সহযোগিতার দিকে আর নিজের অনুকূলে ফেভারে নিয়ে আসার জন্য সচেষ্ট হয়েছিল। ফালাম মারাফু কালামাহু, যখন খাজরাজিরা জানতে পেরেছিল যে এই কমিনা এই বদমাইশ যে মক্কা পালিয়ে গেছে আমাদের বংশের সেই আমাদেরকে এই সব কথা শোনাচ্ছে, তালু তারা বলেছে লা আনআম আল্লাহু বিকা আইনান ইয়া ফাসিক ইয়া আদু আল্লাহ, হে ফাসিক হে পাপিষ্ট হে আল্লাহর দুশমন, আল্লাহ যেন তোমার চক্ষুকে ঠান্ডা না করেন শীতল না করেন। এখানে রক্তের সম্পর্কে প্রাধান্য দেননি, রক্ত সম্পর্ককে সাহাবীরা খাজরাজির আনসারীরা প্রাধান্য দেননি, আর আমাদের মতো দুর্বল ইমানের হইলে দুইজনে ঝগড়া লেগেছে বা দুই দিকে গণ্ডগোল হয়েছে, একদিকে আমার রক্তের লোক কিন্তু অপরাধী আর একদিকে আমার দূরের লোক কিন্তু সে হচ্ছে নির্দোষী, কার ফেভার হয়ে যায় অধিকাংশ মুসলিম, হ্যাঁ আরে আমার লোক এটা, সে রাজনৈতিক দিক থেকে হইলো আমার পার্টির লোক আর বংশের দিক থেকে হইলো আমার পার্টির লোক, ভাষার দিক থেকে হইলো আমার ভাষার লোক, হ্যাঁ রঙের দিক থেকে হইলে আমার রঙের লোক, তাহলে আল্লাহ পাক কি করে সাহায্য করবেন, সাহাবাই কেরামদের গুণ কেমন ছিল আর আজকালকার মুসলিমদের গুণ কেমন। ওয়ানালু মিনহু ওয়াসাব্বু হু, সাহাবাই কেরামরা আনসারি যা খাজরাজি তারা তাকে গালমন্দ করলেন আর তারপরে ফারাজা সে নিরাশ হয়ে ফিরে গেল, হা ইয়াকুলু ওয়াল্লাহি লাকাদ আসাবা কওমি বাদি শাররুন, আল্লাহর শপথ করে বলি আমার চলে যাওয়ার পরে আমার জাতি আরো খারাপ হয়ে গেছে, মানে খাজরাজিরা আমার সাথ দিল না নিজের বংশের হসত্ত্বে এরা আরো খারাপ হয়ে গেছে। ওয়াকানা রাসূলুল্লাহ কাদাহু ইলাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিশেষ ভাগে তাকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটিকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, বিশেষ করে কাবলা ফেরারহি মক্কা পালায়ন করার পূর্বে, ওয়াকারা আলিহিল কোরআন কোরআন তেলাওয়াত করেও শুনিয়েছিলেন, ফাআবা আন ইউসলিমা ওয়া তামাররাদা, ইসলাম গ্রহণ করেনি বরং সে হটকারিতা দেখিয়েছিল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বদদুয়া দিয়েছে, ফাদা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুতা বাইদান তরিদান, কি বদদুয়া দিয়েছেন যে আল্লাহ যেন এ মদিনা থেকে দূরে কোথাও বিতাড়িত অবস্থায় মৃত্যুবরণ করে, ফানালাতু হাযিহি দাওয়া, লাঞ্ছিত অপদস্ত হয়ে এই লোকটি ধ্বংস হয়েছিল। ওয়াজালিকা আন্নাল্লামা ফারাগান নাস মিন উহুদ, এই উহুদ যুদ্ধের পরে তো এই লোকটি করেছিল কি, হ্যাঁ এই লোকটি ওহুদ যুদ্ধের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদ দিয়েছিলেন কিন্তু এ মারা গেছে পরে লাঞ্ছিত অপদস্ত হয়ে, এর ঘটনা আসল ঘটনা বাকি আছে যার সম্পর্কে আয়াতের সাথে, তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে আছেন আর তার আগেই তাবুকের যুদ্ধে যাওয়ার আগেই এই আবু আমের যোগাযোগ করেছে তার বংশের মুনাফিকদের সাথে, তার বংশে যে কিছু মুনাফিকরা ছিল মদিনার এই মুনাফিকদের সাথে যে তোমরা এক কাজ করো, আমি ওই মক্কা থেকে দেখলো যে মক্কাতে থেকে আর আমার কাজ হলো না, মক্কার লোকদেরকে দিয়ে মুহাম্মদকে দমন করা গেল না ইসলামের ক্ষয়ক্ষতি করা গেল না, তখন সে রোম দেশে পালিয়ে গেল, সাম দেশে পালিয়ে গিয়ে ওখানে গিয়ে ওদের কাছে সাহায্য চাইলো যে ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে মুহাম্মদের বিরুদ্ধে আমাকে সাহায্য করে, খ্রিস্টানদের কাছে সাহায্য চাইলো, মুনাফিকরা এরকম কাজ করে, মুসলিম দেশের মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে বলে দিয়ে গিয়ে পশ্চিমা দেশে আশ্রয় নেই, হ্যাঁ নেই না
আজকে সালমান রুশদি আসেনি, আসে না নেই, তসলিমা নাসরিন ভারতে গিয়ে আসেনি আসছে। আর যদি ইসলামের বিরুদ্ধে বলে দেয় কেউ কোন মুনাফিক মুসলিম সমাজের, হ্যাঁ জন্মসূত্রে মুসলিম, যদি ইসলাম আর মুসলিমের বিরুদ্ধে বলে দেয় তাহলে কাফেররা প্রস্তুত হয়ে আছে তাকে গ্রিন কার্ড দেওয়ার জন্য, ন্যাশনালিটি দেওয়ার জন্য, যে কোনো দেশে আসো, যেন মনে হচ্ছে বড়ই নির্যাতিত বেচারা। হ্যাঁ, কারণ ইসলামের বিরুদ্ধে বলেছে, তাদের বিরুদ্ধে বলুক তো, আর তারপর আশ্রয় দিক তো কখন আশ্রয় দিবে না। এ হচ্ছে ইসলামের বাহিরের শত্রুদের অবস্থা আর ভিতরের শত্রুদের অবস্থা। তো এই ব্যক্তি পালিয়ে চলে গেছিল আর ওখানে গিয়ে সাহায্য চেয়েছিল খ্রিস্টানদের কাছে, আর এইদিকে যোগাযোগ করে মদিনার মুনাফিকদেরকে বলল যে এক কাজ করো, তোমরা যদি আমার একটা আশ্রয় জায়গা করো আর সেখানে তোমরা তোমাদের পরিকল্পনা করবে, আর আমি বাইরে থেকে আসলে ওখানে একটা আশ্রয় পাবো তোমাদের সাথে আলাপ আলোচনা করার, একটা মসজিদ তৈরি করো, কারণ মসজিদের নাম দিয়ে যদি তৈরি করো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবেন না, মুসলিমরা বুঝতে পারবে না। এই আবু আমের এই পাপিষ্টের পরামর্শের ভিত্তিতে মুনাফিকরা কোবার পাশে, একবারে মসজিদে কোবার পাশে একটি মসজিদ তৈরি করেছিল, সেই মসজিদটি হচ্ছে মসজিদে দেরার। মসজিদ তৈরি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দরখাস্ত করলো যে রাসূলুল্লাহ, আমাদের মহল্লাতে কিছু অন্ধ লোকেরা রয়েছে, কিছু খোঁড়া রয়েছে, কিছু অসুস্থ আর বৃদ্ধ রয়েছে, ওরা মসজিদ খুব একটু দূরে হয়ে যায়, নামাজ পড়তে যেতে পারে না, তো আমাদের মহল্লাতে একটু কাছে মসজিদটা তৈরি করেছি, একটু আপনি নামাজটা পড়ে দিয়ে যদি উদ্বোধন করে দিতেন, হ্যাঁ একটু বরকত হাসিল করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখনও কোনো ওহি আসেনি, উনি ভাবলেন যে মহল্লাতে একটা অক্তিয়া মসজিদ হয়েছে, পাঞ্জিকানা মসজিদ, ভালো কথা, ঠিক আছে, কিন্তু আমি এখন ব্যস্ত, সেই সময়টাই প্রস্তুতি নিচ্ছেন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য, এখন একটু ব্যস্ত আছি, তা আমি তাবুক থেকে ফিরে আসি, আর তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে ইনশাআল্লাহ তোমাদের মসজিদে যাবো, মসজিদে গিয়ে আমি দুই রাকাত নামাজ পড়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে বলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসেন, রাস্তাতে আল্লাহ পাক আসমান থেকে আয়াত নাজিল করে সতর্ক করে দিচ্ছেন যে খবরদার ওইটা মসজিদ তৈরি হয়নি, ওইটা কি তৈরি হয়েছে, যে আয়াতটা শুনলেন যে ক্ষতি সাধনের উদ্দেশ্যে, জেরারান কুফরির উদ্দেশ্যে, মুসলিমদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করার উদ্দেশ্যে, আর আল্লাহ এবং রসুলের দুশ্মন আবু আমের ফাসেকের জন্য ঘাঁটি স্বরূপ ব্যবহার করার উদ্দেশ্যে। এবার বুঝতে পারি ইরশাদ আল্লাহ আর আল্লাহ রাসূল আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যে যুদ্ধের ঘোষণা করেছে, হ্যাঁ প্রথম মক্কা গিয়ে মক্কায় পারল না, তখন চলে গেল খ্রিস্টান দেশে, রোমদের কাছে সাহায্য চাইলো খ্রিস্টানদের কাছে, তার ঘাঁটি স্বরূপ যাতে করে মদিনায় একটি জায়গা পাওয়া যায় এই উদ্দেশ্যে যারা মসজিদ তৈরি করেছে, এই মসজিদের কথা আল্লাহ পাক বলছেন। জি, এখন আর সেই লম্বা ঘটনায় না এসে আসল ঘটনা আমরা বুঝতে পেরেছি, আয়াতের দিকে ফিরে আসি। আল্লাহ পাক কি বলছেন, ওয়ালা ইয়াহলিফুন্না, ওরা কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে তোমরা মসজিদ কেন তৈরি করলে, মসজিদে কোবাতে নামাজ পড়তে ভালো হইতো, বড় জামাত হইতো, আর সর্বপ্রথম সেই মসজিদ যে তৈরি হয়েছে, নবী সাল্লাম মদিনায় আসার পরে প্রথম মসজিদে কোবা নির্মাণ হয়েছে, তখন তারা বলেছিল কসম করে, ইন আরাদনা ইল্লাল হুসনা, আমাদের উদ্দেশ্য হচ্ছে সৎ। কি উদ্দেশ্য সৎ? ওই যে বৃদ্ধদের জন্য একটা সুব্যবস্থা করা, তারপরে খোঁড়াদের জন্য যারা অচল যেতে পারে না, ওরা বাড়িতে নামাজ পড়ছে আর মসজিদে যেতে, মসজিদে কোবা যেতে কষ্ট হচ্ছে, অত মসজিদ কোবার একেবারে কাছাকাছি সে মসজিদ তৈরি করেছিল। ওয়াল্লাহ ইয়াশহাদু, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক স্বয়ং সাক্ষ্য প্রদান করছেন যে ইন্নাহুম লাকাযিবুন, এই মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাবাদী। তাদের কোন কথাই? আমাদের উদ্দেশ্য হচ্ছে সৎ। হ্যাঁ, যারা খোঁড়া, যারা দুর্বল, যারা বৃদ্ধ, তাদের নামাজের সুব্যবস্থা করার জন্য মসজিদ তৈরি করেছি, এই কথাই তারা মিথ্যাবাদী, এরা মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে মদিনা ফিরে পৌঁছার আগেই জানিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লা তাকুম ফিহি আবাদা, সেই মসজিদে জেরারে হে নবী তুমি কখনো দাঁড়াতে যাবে না, নামাজের জন্য দাঁড়াতেই যাবে না সেখানে। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, অবশ্যই সেই মসজিদ, যেই মসজিদ নির্মিত হয়েছে আলা তাকওয়া, আল্লাহ ভীরুতার উপর, মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন থেকেই, অর্থাৎ যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে তশরীফ নিয়েছেন, সেই দিন থেকে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহর ভয় ভীতির উপর ভিত্তি করে যে মসজিদ তৈরি হয়েছে, সেই মসজিদে তোমার দাঁড়ানো আহাক্কু আন তাকুমা ফি, সেখানে তোমার দাঁড়ানো বেশি উপযুক্ত, সেখানে দাঁড়ানোটা বেশি হক রাখে, তুমি সেখানে নামাজ পড়বে, ওদের ওই মসজিদে নামাজ পড়বে না। আল্লাহ বারণ করে দিলেন,
তারপরে মসজিদে কোবার আশেপাশে যেই সাহাবীরা বসবাস করতেন তাদের আল্লাহ প্রশংসা করছেন, ফিহে রেজালুন, সেখানে কিছু লোকেরা রয়েছে, ইউহিব্বুনা ইয়াতাতাহারু, তারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এই আয়াতে কোবা এলাকার বাসিন্দাদের, সাহাবায়ে কেরামদের কি করা হয়েছে? প্রশংসা করা হয়েছে। এই মসজিদ, যেই মসজিদকে তাকওয়ার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে, সেই মসজিদ বলতে কোন মসজিদ বোঝানো হয়েছে এখন এটা বুঝতে হবে। এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে। একদল বলছেন যে এই মসজিদ বলতে মসজিদে কোবাকে বোঝানো হয়েছে, যে ব্যাখ্যাটা এখন প্রাথমিক করলাম একটু আগে। দ্বিতীয় একদল বলছেন না, এই মসজিদ বলতে মসজিদে নববী বোঝানো হয়েছে, কারণ মসজিদে কোবার চাইতে বড় মসজিদ, হ্যাঁ, আর বেশি ফজিলতের মসজিদ, 1000 গুণের সওয়াব পাওয়া যাবে, সেটা হচ্ছে মসজিদে নববী। সুতরাং তাকওয়ার উপর ভিত্তি করে যে মসজিদ নির্মাণ করা হয়েছে বলতে বোঝানো হয়েছে কোন মসজিদকে? মসজিদে নববীকে বোঝানো হয়েছে। আর এক দল এর মাঝামাঝি, সেটা হচ্ছে যে দুটোই তাকওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, মসজিদে কোবাকেও সামিল এই আয়াত আর মসজিদে নববীকে সামিল। কেমন করে সামিল? যদি মসজিদে কোবা সম্পর্কে আয়াত নাজিল হয়, মসজিদে কোবারই প্রশংসা যদি আল্লাহ বলেন যে তাকওয়ার উপর আল্লাহ ভীরুতার ভিত্তি করে মসজিদ নির্মাণ করা হয়েছে, তাহলে এই মসজিদের চাইতে বেশি বরকতপূর্ণ মসজিদ, এই মসজিদের চাইতেও বেশি ফজিলতের মসজিদ মসজিদে নববী, তাহলে সেটাতে আরো বেশি হক রাখে যে সেটা তাকওয়ার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। বুঝলেন না? জি। আর এখানকার লোকেরা পবিত্রতা অর্জন করে যদি মসজিদ নবী উদ্দেশ্য করেন বা দুটোই করেন, তাহলে মদিনার লোকেরা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, এই অর্থ হবে। মদিনার লোকেরা সাহাবায়ে কেরাম সকলে মুহাজিরিন অথবা আনসার, তার আর মুমিনরা সাহাবায়ে কেরাম সকলেই পবিত্রতা অর্জন করা, পবিত্র থাকাকে ভালোবাসেন, ঠিক না? আর যদি মসজিদে কোবা তাফসির নেওয়া হয়, তাহলে কি তাফসির হবে? মসজিদে কোবার আশেপাশে যারা বসবাস করে তারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, আর যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এখন এই আয়াতের অর্থ কি? যে কোবার আশেপাশের লোকেরা পবিত্রতা অর্জন করা ভালোবাসে। এই মর্মে একটি জয়ীফ হাদিস রয়েছে, জয়ীফ হাদিস যেটা ঢেলা কলিক বললাম, জয়ীফ হাদিস এরওয়াউল গালিল আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহ, খুব বড় কিতাব, কয়েক খণ্ডের কিতাব হাদিসের সহি জয়ীফের বিস্তারিত জানার জন্য। সেই ইরওয়াউল গালিলের 42 নম্বর হাদিস হচ্ছে এই জয়ীফ দুর্বল হাদিসটি, যে কোবা এলাকার লোকেরা প্রথম পাথর ব্যবহার করত, আর তারপরে তখন পাথর দিয়ে হালকা করে নিয়ে পরে পানি ব্যবহার করত, কিন্তু হাদিস সহি নয়। হাদিস কি নয়? সহি নয়। এই মর্মে যে হাদিসটি সহি সেটা শুনেন, সেটা ইবনে কাসির উল্লেখ করেছেন, আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ উল্লেখ করেছেন, অন্যান্য গবেষক আলমারাও উল্লেখ করেছেন সৌদি আরবের, এবং আগের আলমারাও উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যে আরবরা সাধারণত পেশাব পায়খানা থেকে পরিষ্কার হওয়ার জন্য পানির অভাবে তারা কি করত? পাথর ব্যবহার করত, ঢিলা কুলুক। এদেশে তো ঢিলা নেই, সুতরাং আমাদের দেশের ভাষা ঢিলা কুলুক, এখানে তো ঢিলা নেই, তো এখানে কি আছে? পাথর। তো পাথর ব্যবহার করতো, হেজারা শব্দটি এসছে দিছে, হ্যাঁ, পাথর ব্যবহার করতো। যে দেশে মাটি আছে, ঢেলা আছে, ঢেলা ব্যবহার করবে। এই এরা করতো কি? আরবরা সাধারণত পানির অভাবে কি করতো? পাথর ব্যবহার করতো। কোবার লোকেরা না, পাথর ব্যবহার করতো না, তারা যথাসাধ্য চেষ্টা করে তারা কি করতো? পানি দিয়ে ইস্তিনজা করতো, পেশাব পায়খানা পরিষ্কার করতো তারা কি দিয়ে? পানি দিয়ে। এই হাদিসটি হচ্ছে সহি, যে হাদিসটি আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। সুতরাং এই ক্ষেত্রে মনে রাখবেন যে দুটো একত্রিত করা, পাথর ব্যবহার করে বা ঢিলা ব্যবহার করে অথবা টিস্যু, আজকাল কিছু সভ্য লোকেরা আছে শহরে বাস করে, তারা টিস্যু পকেটে না নিলে বাথরুমে যাবে না, এটা বিদাত, এর কোনো দলিল নেই, কোনো সহি দলিল নেই। দুটো একসাথে করার কোনো একটিও সহি হাদিস নেই, বানানো কথা। আমি দেখেছি কিছু আলেম সমাজকে দেখেছি, টিস্যু খুঁজছে বাথরুমে যাবে, তো টিস্যু খুঁজছে, টিস্যু কেন খুঁজছেন? তো বলছে যে একটু বাথরুম যাবে, বাথরুমে যাবে না, পানি আছে ওখানে, নাহলে পানি আছে, পানি নেই, বলছে পানি আছে, একটু টিস্যুটা নিয়ে যাবো। বিদাতি কাজ কেন করবেন আপনি?
যদি অজ্ঞতা থাকে যে এটা জয়ী ভিত্তিহীন কথা, এটা জানেন না, সে বেচারা মাজুরি জানেন না, এটাকে ঠিক মনে করে বসে আছে, কিন্তু যখন চোখ খুলে গেছে যে এটা আসলে এইরকম আমল কোবার অধিবাসীদের ছিলই না, তারা শুধু পানি ব্যবহার করতেন, তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে ইস্তিনজার ক্ষেত্রে, পেশাব পায়খানা পরিষ্কার করার ক্ষেত্রে যে আপনি পানি ব্যবহার করবেন। পানির স্বল্পতা থাকে, পানি ব্যবহার না করতে পারে অথবা পানি না পান, তাহলে কি করবেন? তখন ঢিলা বা পাথর বা তার বিকল্প যা কিছু পান, টিস্যু ইত্যাদি ব্যবহার করবেন। জি, আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপর এর সাথে সম্পর্কিত এক দুটি আয়াত রয়েছে, শেষ করা যাক। আল্লাহ ফাকর আরো বলছেন, আফামান আসসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খাইরুন আম্মান আসসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ বলছেন, আচ্ছা বলো তো, যেই ব্যক্তি তার ইমারত নির্মাণ করেছে, আসসাসা মানে নির্মাণ করা, আর বুনিয়ান মানে হচ্ছে বিল্ডিং, ইমারত, ঘর নির্মাণ করা, ঘর নির্মাণ করেছে আল্লাহ তাকওয়া মিনাল্লাহ, কেউ যদি নিজের ঘর বা কোনো একটি ঘর বাড়ি তৈরি করে আল্লাহ ভীরুতার উপর ভিত্তি করে, আল্লাহকে ভয় করে, তাকওয়ার ওপর পাপমুক্ত হয়ে তৈরি করে, ওয়া রিজওয়ানিন এবং আল্লাহ পাকের সন্তুষ্টির ওপর নির্ভর করে, আল্লাহ পাকের সন্তুষ্টির ভিত্তিতে তৈরি করে, খাইরুন সেটা ভালো, সেটা উৎকৃষ্ট, নাকি আম্মান আসসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন, আর নাকি ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের ইমারত নিজের ঘর বাড়ি নির্মাণ করেছে আলা শাফা জুরুফিন হারিন পতনমুখী গর্তের কিনারায়। শাফা মানে হচ্ছে কিনারা, আর জুরুফ মানে হচ্ছে গর্ত, আর হারিন মানে যেই গর্তে ভেঙে পড়তে যাচ্ছে, পতনমুখী বললাম, এই জন্য কি বললাম, পতনমুখী। তাহলে একজন লোক তার ঘর বাড়ি তৈরি করেছে এমন একটা জায়গায় যেখানে পাশে একটা বড় গর্ত আছে, বা একেবারে বাড়ির পাশে নদী, আমাদের দেশে নদীর দেশ বুঝতে পারবেন, নদীর পাশে বাড়ি তৈরি করেছে, আর সেই নদীতে প্রতি বছর ভাঙনও আছে, এমন নয় যে নদী যুগ যুগ ধরে, আমাদের দেশে অনেক এলাকায় আছে যে নদী ভাঙে না, 50-100 বছর ধরে দেখা যায় না যে এই নদীতে কোনো ভাঙন নাই, তখন সাহস করে নদীর একবারে পাড়েও বাড়ি করছে, অনেকে করছে না, জি দেখেছি এরকম এলাকা, কিন্তু কিছু নদী আছে যে প্রতি বছর ভাঙন হয়েই থাকে, বা 2-4-5 বছর পর একটু বন্যা হইলে ভাঙন হয়ে থাকে, এখন এইরকম একটু মূর্খতার সাথে পাকা বাড়ি তৈরি করেছে এমন নদীর পাশে, হ্যাঁ গর্ত নদীর, আর তার একেবারে কিনারায় পতনমুখী হয়ে রয়েছে জায়গাটি, সেই জায়গায় যদি বাড়ি তৈরি করে, এর বাড়ি ভালো না যে আল্লাহ ভীরু তার উপর ভিত্তি করে মজবুত জায়গাতে বাড়ি তৈরি করলো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, বলুন তো দেখি কোনটা ভালো হইতে পারে? নিঃসন্দেহে যে আল্লাহকে ভয় করে হালাল পয়সা দিয়ে বাড়ি তৈরি করেছে, হারামের সংমিশ্রণ ঘটায়নি, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বাড়ি তৈরি করেছে, এই বাড়ি এই জন্য তৈরি করেছি বা করছি যে আমার উপর ফরজ রয়েছে আমার স্ত্রী ছেলে মেয়েকে বাড়ি দেওয়া, সুতরাং এই ফরজ আদায়ের জন্য তৈরি করছি, কিন্তু বাড়ি তৈরি করার সময় যদি উদ্দেশ্য থাকে যে এই বাড়ি তৈরি করে এখানে আমি ভোগবিলাস করব, হারাম আর অবৈধ কাজ করব, এখানে অন্যায় করব, পাপের একটা আড্ডা জমাব, এখানে আমার একটা মদের আসর তৈরি হবে ইত্যাদি হবে, তাহলে জাহান্নামের কেনারায় বাড়ি তৈরি করছে যেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই দুটো অবস্থা কথা কেন বর্ণনা করেন, মুনাফিকদের মসজিদে জেরার হচ্ছে কিরকম, পতনমুখী গর্তের পাশে ইমারত তৈরি করা, এ মুনাফিকদের মসজিদ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে তৈরি করা মসজিদে কুবা বা মসজিদে নববী হচ্ছে আল্লাহর ভয় এবং তাকওয়ার উপর ভিত্তি করে তৈরি করা, আল্লাহ পাককে রাজি করার জন্য তৈরি করা, এই দুই মসজিদ কি সমান হইতে পারে? এই কথা বলতে চাইছেন, মসজিদে নববী মসজিদে কুবা একদিকে আল্লাহর তাকওয়ার উপর ভিত্তি করে আল্লাহর সন্তুষ্টির জন্য পেটে খেতে নেই, তারপরও হ্যাঁ মসজিদ তৈরি করছে, প্রথম কাজ হচ্ছে মসজিদ, বাড়ি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি বাড়ি ছিল, প্রথম সাহাবায়ে কিরামদের বাড়ি ঘর ছিল, আবু আইয়ুব আনসারী বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি এক এক সাহাবী এক এক সাহাবী আনসারীদের বাড়িতে জাগির লজিং নিয়ে আছেন, নিজের বাড়ি তৈরি করার আগে ফিকির না, আগে ফিকির হচ্ছে মসজিদে কুবা তৈরি করার, তারপরে মসজিদে নবী তৈরি করা। তো আল্লাহ পাক বলছেন যে কোন ইমারতটি তোমার কাছে উৎকৃষ্ট হতে পারে, আল্লাহ বলছেন যে যেই ইমারতটি তৈরি হয়েছে পতনমুখী গর্তের কিনারায়,
ফানহারা বিহি ফি নারে জাহান্নাম, সুতরাং সেটা ভেঙে পড়ল, ধ্বংস হয়ে গেল। ফানহারা বিহি, তাকে নিয়ে, ওই বাড়িওয়ালাকে নিয়ে ধ্বংস হয়ে গেল। ফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনে। যদি আপনি এমন একটা বাড়ি তৈরি করেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করার জন্য, ইসলামের ক্ষতি সাধনের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার, তাহলে আপনাকে নিয়ে কোথায় যাবে এই বাড়ি, এই ঘর, এই মসজিদ? হ্যাঁ, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ লা ইয়াহদিল কওমাল জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে সঠিক রাস্তা দেখান না। লা ইয়াজাল বুনিয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান ফী কুলুবিহিম ইল্লা আন তাকাত্তা কুলুবুহুম আল্লাহু আলীমুন হাকীম। এই আয়াত দিয়ে আজকে তাফসীর শেষ করব। তার আগে এখানে একটি কথা বলি, যখন সেপ্টেম্বরে যে ঘটনাটি ঘটেছিল আমেরিকার, কি টুইন টাওয়ার ধ্বংস হওয়ার, টুইন টাওয়ার ধ্বংস হওয়ার যখন ঘটনা ঘটল, তখন সেই ঘটনা কোরআন থেকে প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোকেরা গুমরাহির শিকার হয়েছে কোরআনের অবহেলা করে, হ্যাঁ, এই আয়াতকে ফিট করেছে। কি আল্লাহ সাফা জোরফিন হারিন, এই করে জোরফ গোরফ আর এই বিকৃত করে নাকি ওদের ইংরেজি শব্দটা এখানে নাকি ব্যবহৃত হয়েছে, আউযুবিল্লাহ, এই করে তারা অপব্যাখ্যা করেছে। এর শক্ত খণ্ডন করেছেন সৌদি আরবের বড় বড় ওই যুগের যে হাইয়াতে কুবার ওলামারা ছিলেন, তারা খণ্ডন করেছে যে এটা আল্লাহ পাকের কিতাব নিয়ে, আল্লাহ পাকের বাণী নিয়ে খেলতামাশা করা, খেয়াল খুশি ব্যাখ্যা করা। টুইন টাওয়ার ধ্বংস হয়েছে আর সেটা কথা কোরআনে থাকতে হবে, কোনো জরুরি বিষয় নয়। এইরকম আল্লাহর জমিনে কত কি ধ্বংস হয়েছে মানব জাতির ইতিহাসে, সেই জন্য কোরআনকে টেনে হিঁচড়ে অপব্যাখ্যা করে প্রমাণ করতে হবে, দেখো দেখো ওদের টুইন টাওয়ার ধ্বংসের কথা আমাদের সূরা তাওবাতে রয়েছে বলতে হবে। এগুলি মূর্খতা, এক শ্রেণীর লোকদের দুঃসাহসিকতা। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন যারা অপব্যাখ্যা করেছে আয়াতের। আল্লাহ পাক তারপরে বলছে, লা ইয়াজাল বুনিয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান ফী কুলুব, এই মুনাফিকরা যে মসজিদে জেরার তৈরি করেছিল এটা তাদের ক্ষতি সাধন করবে। আল্লাহ বলছেন সর্বদা তাদের এই ইমারত, বুনিয়ানুহুম তাদের ইমারত, আল্লাযী বানাউ যেটা তারা নির্মাণ করেছিল, রিবাতান ফী কুলুবিহিম সেটা সর্বদা তাদের অন্তরে সংশয় সৃষ্টি করতে থাকবে, সন্দেহ সৃষ্টি করতে থাকবে, তারা এই ক্ষেত্রে কপটতার শিকার হয়ে থাকবে, মোনাফেক হয়ে থাকবে। ইল্লান তাকাত্তা কুলুবহুম, তাদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত, তাদের অন্তর, তাদের হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত, অর্থাৎ তাফসীর কারা বলছে তাদের মত পর্যন্ত, কারণ মানুষের মত যখন হয় তখন আর যে হার্টের নড়াচড়া যে স্পন্দন আছে আর তা থাকে না, এই কথাটি বোঝা যায়। অর্থাৎ তাদের মৃত্যু পর্যন্ত এই যে মসজিদে জেরার তৈরি করেছে ইসলামের ক্ষতি সাধনের উদ্দেশ্যে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার উদ্দেশ্যে, এটা তাদেরকে মোনাফেকিতেই নিমজ্জিত রাখবে। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ, সবকিছুই জানেন, হাকিমুন, এবং তার সব কিছুতেই, তার সৃষ্টিগত আদেশ নিষেধে যা তিনি করে থাকেন সৃষ্টি, আর তার শরীয়তগত বিধিবিধানেও হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে। এরপরে ইনশাআল্লাহ তাআলা বাকিটা তাফসীর আমরা আগামী সপ্তাহে শেষ করব। এখানে আমাদের আলোচনা শেষ করছি তাফসীরের। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।